রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা, তোমাদের সকলকে স্বাগত জানাই লাড্ডুজ ব্লগের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি গোপাল সোনাদের দুপুরবেলা কি প্রসাদ দিয়েছি সেটা তোমরা দর্শন করে নাও। মিষ্টি আমসত্ত্ব চিড়ে এই দিয়ে ভোগ লাগিয়েছি, কিন্তু আমার আসনে গোপাল সোনাদের তোমরা দেখতে পাবে না। গোপাল সোনাদের বাঁশি রয়েছে আর রাধারানী রয়েছে। তো গোপাল সোনারা নেই এখন এখানে, কেন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ সামনেই চলে আসছে জন্মাষ্টমী। তো গোপাল সোনাদের অঙ্গরাগের কাজ রয়েছে, কিছু কিছু কাজ আমি অঙ্গরাগের করব, তাই জন্য গোপাল সোনাদের সামনে নিয়ে গেছি যেখানে আমি অঙ্গরাগ করব সেই জায়গায়। আর গোপাল সোনার আসনে গোপাল সোনার বাঁশি রেখে আমি প্রণাম জানিয়ে গোপাল সোনার ভোগটা নিবেদন করেছি। তো আমি যে জায়গায় অঙ্গরাগটা করছি সেইখানে গোপাল সোনারা বসে রয়েছে। আর গোপাল সোনাদের আগের অঙ্গরাগটা তোমরা এখন ভালো করে দেখে নাও, এটার মধ্যেই আমি কিছু জিনিস চেঞ্জ করব। এই যে, আর আমি কি কালার ইউজ করছি সেটাও আমি বলে দিচ্ছি, ফেভিক্রিলের অ্যাক্রেলিক কালার। এই যে অ্যাক্রেলিক কালার, এখানেও কিছু অ্যাক্রেলিক কালার আছে, রিমুভার আছে যেটা দিয়ে পুরনো রঙটা আমি রিমুভ করব। আর এখানে আছে 000 তুলি, 000 তুলি আমি ইউজ করি, কারণ এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলিংয়ের কাজ, তো তাই 000 তুলিটাই অবশ্যই প্রয়োজন। আর এখানে রয়েছে ভার্নিশ, ভার্নিশ করলে কালারটা ফিক্সড হয়ে থাকে, টানা 4-5 মাস তো পুরো ফিক্সড হয়েই থাকে, আর একটু নষ্ট হয় না, আমি ওই জন্য ভার্নিশ ইউজ করি। আর এখানে আমি ক্যামেলের ভার্নিশটা ইউজ করি, এটা অ্যাক্রেলিক কালারের জন্য একদম বেস্ট। তো এই জিনিসপত্রই রয়েছে, এইগুলো দিয়েই কিন্তু আমি অঙ্গরাগ করি। তো আমি তোমাদের সাথে গোপাল সোনার বিফোর আফটার লুকটা শেয়ার করব, ডিটেলে অঙ্গরাগটা শেয়ার করব না। অঙ্গরাগ নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেক কটা ভিডিও রয়েছে, সেখানে তোমরা পুরো ডিটেলিংটা পেয়ে যাবে আমি কিভাবে করেছি না করেছি। তো আজকে আমি তোমাদের সাথে শুধু বিফোর আফটার লুকটা শেয়ার করব। তো ভালো করে দেখে নাও লাড্ডু সোনার এই অঙ্গরাগ রয়েছে, এগুলো রিমুভ করার পর কী করছি সেটা তোমাদের সামনে নিয়ে আসব। তো দেখো বন্ধুরা, অঙ্গরাগ কমপ্লিট। আমি ননী সোনার অঙ্গরাগ তেমন কিছু চেঞ্জ করিনি, কারণ ননী সোনার এই অঙ্গরাগটা আমার খুব প্রিয়, কিন্তু আমার গোপুর অঙ্গরাগ আমি চেঞ্জ করে দিয়েছি, আর মোহন সোনারও অঙ্গরাগ চেঞ্জ হয়ে গেছে। আর মোহন কিছু সাজতে চায় না, খুব সিম্পল রাখে নিজেকে, তাই মোহন সোনার অঙ্গরাগটা খুব সিম্পলভাবে করেছি। আর এটা হচ্ছে তোমাদের লাড্ডু সোনার অঙ্গরাগ, কেমন লাগলো আমাকে জানিও। ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুরা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যেই সকল বন্ধুরা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু এখন শুধু কালারটা করেছি, কালারটা ড্রাইও হয়ে গেছে, কিন্তু আমি আরও কিছু সময় রেখে দেব, তারপর গিয়ে ভার্নিশটা আমি করব। যত খুবক্ষণ বেশি সময় ধরে যদি কালারটা হাওয়ার মধ্যে রাখা যায় না, তারপর ভার্নিশটা করলে সেই ভার্নিশওয়ালা কালারটা কিন্তু অনেক অনেক মাস স্টে করে যায়।